আজ পূর্ব মেদিনীপুর জেলা নন্দীগ্রামে জনসভা করতে আসেন মমতা ব্যানার্জি। আর সেই সভা শুরুর ঠিক কয়েক ঘন্টা আগে জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করা হয়। জানা যায়, তৃণমূল কংগ্রেসের কর্মীরা নন্দীগ্রাম যাওয়ার পথে বাস দাঁড় করিয়ে ইটাবেরিয়াতে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করে এবং কর্মীদের মারধরও করে। শুধুমাত্র তাই নয়, কাঁথি দীঘা রাস্তাতেও বিজেপির পার্টি অফিস ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশকে জানালেও পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়। এই ঘটনা প্রসঙ্গে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ কুমার চক্রবর্তী বলেন, বিনাশকালে বুদ্ধিনাশ, ঠিক এই পরিস্থিতি এখন তৃণমূলের। তিনি নন্দীগ্রামের জনসভা নিয়েও বলেন যে ওখানে টাকা দিয়ে ভয় দেখিয়ে জমায়েত করানো হচ্ছে। বিনাশকালে বুদ্ধিনাশ, অপদার্থ বিহায়াল, অম্পর চরিত্রহীন, হ্যাঁ, একটা মাতাল আর সন্ত্রাসী দল হচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল। তাই বিনাশকালে ও নিজে মরবে আর কিছু মানুষকে কষ্ট দিয়ে যাবে। আজকের দিনে হঠাৎ ভাঙার কারণ কি? মুখ্যমন্ত্রী তো আজকে আমাদের জেলাতেই আসছে না, তাকে কি উপহার দিচ্ছে? না, মুখ্যমন্ত্রীর শেখানো সংস্কৃতির প্রতিফলন ঘটছে। সর্বোচ্চ নেতৃত্ব যদি ধ্বংসের রাজনীতি শেখায়, কাটমানি খাওয়ার রাজনীতি শেখায়, মানুষের, গরিব মানুষের রক্ত চুষে খাওয়ার রাজনীতি শেখায়, তাহলে তার কর্মীদের কাছ থেকে এই ভাবনারই বিকাশ ঘটবে, ভালো কিছু আসবে না। ওই পেমেন্ট দিয়ে ভয় দেখিয়ে জমায়েত,